কাছে এবং দূরে স্বদেশে কিংবা প্রবাসী যে যেখানে বসে এই আলোচনা শুনছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন রোমানিয়ার শ্রমবাজারে প্রবেশ করেছে বাংলাদেশ। বাংলাদেশের অসংখ্য মানুষ সেদেশের বিভিন্ন মিল ফ্যাক্টরি কারখানায় কাজ করার জন্য ছুটছেন রোমানিয়ায়। ইতিমধ্যে বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ যোগ দিয়েছে রোমানিয়ার বিভিন্ন কলকারখানা এবং অফিস আদালত সহ বিভিন্ন কর্মক্ষেত্রে। তো কেন এই শ্রমবাজার সৃষ্টি হলো, এর পেছনে একটি রহস্য আছে। সেটি হচ্ছে রোমানিয়ার যে যুব সমাজ বা বর্তমান যে জেনারেশন, তারা দেশে থাকতে রাজি নয় এবং দেশের যে ছোট কাজগুলো রয়েছে, যে লাইক ড্রাইভার বা ফ্যাক্টরি ওয়ার্কার, ক্লিনার বা রেস্টুরেন্ট বয়, ইভেন হোটেল বয়, এই ধরনের যে ছোট কাজগুলো রয়েছে সেখানে কিন্তু রোমানিয়ানদেরকে আর পাওয়া যাচ্ছে না। তারা যাচ্ছে ইউরোপের অন্যান্য দেশে অন্য কোনো কাজে। এখন সেখানে একটা বিশাল শূন্যতা বিরাজ করছে, শ্রমিক সংকট সৃষ্টি হয়েছে। এই সুযোগটি কাজে লাগানোর জন্য বাংলাদেশ সরকার এবং রোমানিয়ান সরকারের মধ্যে একটা সমঝোতা স্মারক তৈরি হয়েছে এবং তার আলোকে বাংলাদেশের মানুষ যাচ্ছে রোমানিয়ায়। দর্শক, আপনারা নিশ্চয়ই এটাও জানেন যে বাংলাদেশে রোমানিয়ার কোনো এম্বাসি বা দূতাবাস বা কনস্যুলেট অফিস নেই। সেক্ষেত্রে যেটি করতে হতো সেটি হচ্ছে ভারতে অবস্থিত রোমানিয়ান দূতাবাসে বাংলাদেশের ভিসা প্রসেসিংয়ের কাজ হতো। এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, বাংলাদেশ থেকে যে পরিমাণ পাসপোর্ট সেখানে জমা হয়েছে, যে পরিমাণ আবেদন জমা হয়েছে ভিসার জন্য, ভারতে অবস্থিত রোমানিয়ান যে দূতাবাস তারা সেটি কুলিয়ে উঠতে পারছে না। এই কারণে বাংলাদেশ সরকারের আহ্বানে, আবেদনে বা তাদের অবস্থা বিবেচনায় তারা সেখান থেকে একটা কনস্যুলেট টিম পাঠানোর জন্য সিদ্ধান্ত নিয়েছে, যারা বাংলাদেশে বসেই বাংলাদেশের শ্রমিকদের জন্য ভিসা স্ট্যাম্পিং করবে। বিভিন্ন মাধ্যমে এই খবরটি কিন্তু ছড়িয়ে পড়েছে এবং সবাই উদ্বেগ উৎকণ্ঠায় আছে যে কখন সে কনস্যুলেট টিম আসবে। কেননা ইতিমধ্যে ভারতীয় দূতাবাসের যে আমাদের যে পাসপোর্টগুলো ছিল বা যে ভিসা আবেদনগুলো ছিল সেগুলি কিন্তু একটা অংশ, বড় অংশ কিন্তু আবার বাংলাদেশে এজেন্সিগুলোর কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এগুলো নিষ্পত্তি হবে বাংলাদেশে বসেই, অর্থাৎ কনস্যুলেট টিম এইসব পাসপোর্ট বিচার বিবেচনা করে ভিসা স্ট্যাম্পিংয়ের কাজ করবেন। এখন একটা প্রশ্ন কিন্তু তৈরি হয়েছে যে তারা কবে আসবেন। অনেকেই বলেছেন যে মার্চের 1-2 তারিখ এরকম, কিন্তু আমরা একটা নির্ভরযোগ্য সূত্রে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে আগামী খুব সম্ভবত 6-10 তারিখের মধ্যে কনস্যুলেট টিম কাজ শুরু করবেন এবং তাদের অফিস কাকরাল অথবা গুলশানের যে কোনো একটা জায়গা থেকে বা অফিস থেকে শুরু হতে পারে। কনস্যুলেট টিম যদি আসে তখন আমাদের জন্য সুবিধা কিংবা অসুবিধার দিকগুলো কী কী? সুবিধার দিক এইটুকুই যে আমরা খুব তাড়াতাড়ি আমাদের যে আবেদন রয়েছে, যে ভিসার জন্য আমরা আবেদন করেছি, যে পাসপোর্ট আমরা জমা দিয়েছি, তার ভিসা নিষ্পত্তি হয়ে যাবে। অর্থাৎ আগে যেমন 6-8 মাস আমরা অপেক্ষা করেছি, সিরিয়ালের ভারতীয় দূতাবাসে অপেক্ষা করেছি, এখন সেটি হয়তো 1 মাসের মধ্যেই হয়ে যাবে। তো এখন এখানে কিন্তু একটি কথা উঠছে, সেটি হচ্ছে যারা বাংলাদেশ থেকে রোমানিয়া যাচ্ছেন এবং এই কনস্যুলেট টিম যাদের পাসপোর্ট বিবেচনা করবেন তাদেরকে ইন্টারভিউ ফেস করতে হতে পারে, আবার নাও হতে পারে। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন ফিউচার ওয়ার্ল্ড দীর্ঘদিন থেকে রোমানিয়ায় দক্ষ জনশক্তি পাঠানোর ব্যাপারে কাজ করে যাচ্ছে। ফিউচার ওয়ার্ল্ডের রয়েছে প্রায় 100% সাফল্য, কারণ ফিউচার ওয়ার্ল্ড কোনো এজেন্সি বা দালালের মাধ্যমে তার ক্লায়েন্টদেরকে রোমানিয়া পাঠায় না। তারা সরাসরি সেখানে যে অফিস রয়েছে, যে প্রতিনিধি রয়েছে, তার মাধ্যমে ওয়ার্ক পারমিট বের করে তার আলোকেই কিন্তু লোক প্রেরণ করে থাকে। সুতরাং আপনি নির্দ্বিধায় ফিউচার ওয়ার্ল্ডে আবেদন করতে পারেন। এখানে আরেকটি বিষয় যোগ করতে চাই, সেটি হচ্ছে যে বর্তমানে বিভিন্ন ইউটিউব এবং ফেসবুকে নানা ধরনের কোম্পানি, ছোট বড় সবাই কিন্তু এ ধরনের ইউরোপে বা রোমানিয়ায় লোক পাঠানোর কথা বলে চটকদের বিজ্ঞাপন দিচ্ছেন, বিভিন্ন আলোচনা আহ্বান জানাচ্ছেন। আপনি নিশ্চয়ই চাইবেন না যে আপনি কোনো দালালের খপ্পরে পড়েন বা কোনো হায়ার কোম্পানির খপ্পরে পড়েন।
আপনি সেখানে আপনার ফাইলটি জমা দিবেন যেটির একটা পুরনো ইতিহাস রয়েছে, সাফল্যের ইতিহাস রয়েছে। ফিউচার ওয়ার্ল্ডের যিনি কর্ণধার অর্থাৎ ইমাম মাহাদি, তার কিন্তু দীর্ঘ 25 বছরের এ সংক্রান্ত অভিজ্ঞতা রয়েছে। দীর্ঘ 25 বছর ধরে ইমাম মাহাদি কিন্তু এই বাইরের ইমিগ্রেশন, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন দেশের শ্রমবাজারে বাংলাদেশিদের প্রবেশাধিকারের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন এবং বলা যায় তিনি একজন দক্ষ কনসালটেন্ট এ বিষয়ে, ইমিগ্রেশন এক্সপার্টও বলা যায়। অন্যদিকে এখানে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন রয়েছেন ইমাম গাজ্জালি সোহাগ, তার হাত ধরেও কিন্তু অসংখ্য মানুষ প্রবাসী গিয়েছেন এবং আজ পর্যন্ত ফিউচার ওয়ার্ল্ডের কোনো ব্যর্থতার রিপোর্ট তেমন একটা নেই। সুতরাং আপনি নিশ্চিন্তে এখানে ফাইল জমা করতে পারেন। আবারও আগের আলোচনায় ফিরে আসি, সেটি হচ্ছে যে রোমানিয়ান কনসুলেটিভ। হ্যাঁ, রোমানিয়ান কনসুলেটিভ আসলে খুব দ্রুতই ফাইলগুলো নিষ্পত্তি হবে, দ্রুত ভিসা পাওয়া যাবে। তো যারা এখনও আবেদন করেননি তারা দ্রুত আবেদন করতে পারেন, যাতে করে এই টিমটি থাকা অবস্থায় আপনার আবেদন শুনানিটি হয়, অর্থাৎ ভিসার বিষয়ে একটা অগ্রগতি সাধিত হয়। ওরা চলে গেলে আবার হয়তো ইন্ডিয়াতে যেতে হবে এবং সেক্ষেত্রে আবারও 5-6 মাসের একটা দীর্ঘ প্রক্রিয়ার বিষয় রয়ে গেছে। আরেকটি বিষয় হলো যে আগামী পর্বে আমি যদি আপনাদেরকে ইন্টারভিউ ফেস করতে হয় তাহলে সেখানে কী কী ধরনের প্রশ্ন হতে পারে বা কী ধরনের প্রস্তুতি আপনার প্রয়োজন হবে সেটি তুলে ধরব, নিশ্চয়ই সেটিও আপনাদের কাজে লাগবে। তো আজকে আর কথা বাড়াবো না, আমাদের এই চ্যানেল আপনাদের কেমন লাগে অবশ্যই লিখে জানাবেন আর একটা লাইক দিতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না এবং যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।